আমি আর আমার হাজবেন্ড ও জায়গা দিয়ে বের হয়েছি, তখন মানে ওই দুর্বৃত্তরা হামলা করছে, আমি অনেক বাঁচানোর চেষ্টা করছি, অস্ত্রের মুখে পড়ছি, অস্ত্র ধরছি, কিন্তু বাঁচাইতে পারি নাই, আর কেউ আসে আমার একটু সাহায্য করে নাই। আশেপাশে কি অনেক মানুষ ছিল? অনেক মানুষ ছিল, আমি চিৎকার করছি, সবাই বলছি ওর একটু বাঁচান, কিন্তু কেউ আসে নাই। কি আমরা হঠাৎ কলেজ থেকে নামছি, হঠাৎ আক্রমণ হয়েছে। মানে আপনাকে কি সবসময় আপনার স্বামী কলেজে নামিয়ে দেয় এবং নিয়ে আসে এরকম, নাকি কালকেই প্রথম গিয়েছিল? না, মাঝে মধ্যে দিয়ে আসে আবার নিয়ে আসে। আপনাদের তো নতুনই বিয়ে হয়েছে না, 2 মাস আগে? হ্যাঁ। এটা কি আপনাদের প্রেমের বিয়ে ছিল নাকি পারিবারিক ভাবে? হ্যাঁ, আমাদের প্রেমের বিয়ে বলতে রিলেশন করতাম, এরপর বাসা দিয়ে মানে পারিবারিক ভাবে বিয়ে হয়। ছেলে ও ছেলেটা আমার খুব ডিস্টার্ব করতো, হামলাকারীদের একজন, যে আমার সাথে কথা বলতো যে নাইলে মাঝে ফেলাবো, তোমার বাইরে মাঝে ফেলাবো, তোমার বাপেরে কোপাবো, এরকম এরকম। এটা কি মানে আপনার বিয়ের আগে থেকেই হয়ে আসছিল নাকি? হ্যাঁ, মানে বিয়ের আগে থেকেই এরকম ফোন করে গিয়ে ই করতো, কোথাও গেলে মানে ওই জায়গায় গিয়ে ডিস্টার্ব করতো, গাড়িতে লাভ দিয়ে উঠতো, গাড়িওয়ালা না থামাইলে মারতো, এইরকম। বা আমার টাইনে এক জায়গা থেকে আর এক জায়গায় নিয়ে যেত, বা বলতো যে কথা না বললে তোরে মাঝে ফেলাবো, ছবি তুলতে হইবে, ঘুরতে যাইতে হইবে, তাহলে তোরে মারবো, তোর বাইরে মারবো, তোর বাপের কোপাইয়ে ফালাই দেবো। আমার একজন জামদাও ধরছিল, পরে আমি ভয়তে ছিলাম, পরে আমার বাসায় আলাপ করলাম একদিন, আমার রান্দা ধরছিল, পরে আমি আমার গার্জিয়ানের কাছে বলি, আমার কাকা আছে তার কাছে বলি, তারপরে মানে রিফাতের সাথে যেহেতু রিলেশন, রিফাতের গার্জিয়ান আমাকে নেওয়ার জন্য প্রপোজাল দেয়, তারপর আনুষ্ঠানিক ভাবে আমাদের বিয়ে হয়। বিয়ের আগে পড়ছে, তারপর বিয়ের পরও থামে না, ওইরকম হুমকি দামকি দিত মাঝখানে। মানে কিছুদিনের মধ্যে কিছু হয়েছে কিনা আমার স্বামী আমারে বলে না, আমি মানে জানি না ওইটার কারণে বা কিনা অন্য কারণে, ওইটা আমি বলতে পারি না। মানে আরো ছিল ওই পাশে দাঁড়ানো ভিডিও ফুটেজে ওইগুলো প্রথমে আইসা ওরে মারা শুরু করে। মানে ভিডিওতে যাদের দেখা গেছে তারা ছাড়া আরো হামলাকারী ছিল যাদের ভিডিওতে আসে? হামলাকারী ওই ওরা ওই যখন কোপান শুরু করছে তখন ওইলে গিয়ে সাইডে মানে সাইডে দিয়ে ওরা দিয়ে পাশে দাঁড়াইছে। একজন নাকি গ্রেপ্তার হয়েছে, কিন্তু কে আমি সেইটা জানি না। ও আগে থেকেই সবাই জানে যে ওইরকম মানুষ কোপাইতো, তারপরে মানে আমি শুনছি এরকম মানে স্মাগলার মানে মাদক নিয়ে অনেকবার ধরা পড়ছে, ওরে সবাই ভয় পাইতো, ওই ভয়েতে আর আমিও কিছু বলি নাই, মানে ভয়েতে পুলিশের কাছে যাইনি। আপনি তো বলছেন যে আপনাকে মেরে ফেলার হুমকি দিয়েছে, কিন্তু আপনার স্বামীকে কখনো মারার হুমকি বা কোনো কিছু এরকম কোনো কিছু দিয়েছিল কি সে? না, ওইরকম আমি মানে শুনি নাই, তবে মাঝে মধ্যে এরকম গালাগালি রাস্তায় ঘাটে হইতো মানে দুজনের ভিতরে। আবার ওই আমার হাজবেন্ড আর ও ছোটবেলায় একসাথে পড়তো, পূর্ব পরিচিত। স্বামী হত্যা বিচার চাই, এদের জানি ফাঁসি হয়, আমি এদের